আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটি খাবার, আর সেটা হচ্ছে তেলের মাংস। আর এই তেলের মাংসটা শুধু কোরবানির মাংস দিয়েই করতে হয়। তো তেলের মাংসে যে উপকরণগুলো লাগছে আমি এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বেশি পেঁয়াজ দেওয়া যাবে না, খুব অল্প করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি আর এলাচ। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে তেলের পরিমাণটা অনেক বেশি দিতে হবে। এটা তেলের মাংস, তাই তেলের মধ্যে মাংসগুলো যাতে ডুবে থাকে সেই পরিমাণে তেল দিতে হবে। এখন আমি মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর মাংসগুলোকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে, যাতে 1 ফোঁটা পানিও মাংসের মধ্যে না থাকে। আমি মাংসগুলো মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। তো ভিউয়ার্স, আমি মাংসটা চুলাতে বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা আমি প্রথমে বাড়িয়ে দিব, তারপরে 20 মিনিট পরে আমি কমিয়ে দিব। তো বাড়িয়ে দিয়েছি, মাংসটা এখন ঢাকা যাবে না, বলক আসলে তারপরে আমি এটা ঢেকে দিব। এই তেলের মাংসটা আপনারা যেভাবেই খেতে চান সেভাবেই খেতে পারবেন। পোলাও, খিচুড়ি, গরম ভাত সবকিছু দিয়েই এটা খুবই মজা লাগে। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। মাংসটাকে একটু নেড়ে দিচ্ছি। আর এই মাংসটা একটু বড় বড় পিস করে নিতে হয়। বড় বড় পিস করলে এটা দেখতে ভালো লাগে আর ভাঙে না।
এবং এটাকে আমি 10 মিনিট কুক করব একদম পুরোপুরি ভালোভাবে বলকা নিয়ে নিব তো ফিরে আসব 10 মিনিট পর ভিউয়ার্স 10 মিনিট পরে আমি ফিরে আসলাম মাংসের মধ্যে বলক চলে আসছে এখন কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে আর খুব সাবধানে করতে হবে কারণ পুরো তেল গায়ে যাতে না লাগে নিচ থেকে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এখন আমি মিডিয়াম আঁচে মাংসটাকে আরো 20 মিনিট কুক করব ফিরে আসব আরো 20 মিনিট পর ভিউয়ার্স ফিরে আসলাম 20 মিনিট পরে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া আমি বলেছিলাম যে বলক আসলে এটাকে ঢেকে দিব কিন্তু না ঢেকে দেওয়া যাবে না কারণ ঢেকে দিলে পানি উঠে আসতে পারে তাই ঢেকে দেওয়ার কোনো দরকার নেই চুলার আঁচটা আমি একেবারেই কমিয়ে দিয়েছি তো ভিউয়ার্স আমি মাংসটা আরো 20 মিনিট কুক করব ফিরে আসব আরো 20 মিনিট পর ভিউয়ার্স 20 মিনিট পরে ফিরে আসলাম তো আমার তেলের মাংসটা হয়ে গেছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে হাড়িটা সাইড গুলো কালো কালো হয়ে গেছে এই মাংসটা হয়ে যাওয়ার পরে আপনারা হাড়িটা চেঞ্জ করে দিবেন কারণ মাংসটা যদি আপনারা রেখে খেতে চান তাহলে এই মাংসটা আবার গরম করতে হবে তো গরম করলে এই সাইড গুলো আরো বেশি কালো হয়ে যাবে তাই এই মাংসটা হওয়ার পরেই আপনারা হাড়িটা চেঞ্জ করে নেবেন আর এই মাংসটা আপনারা রেখে রেখেও কয়েকদিন রেখেও খেতে পারবেন তবে যদি নরমাল ফ্রিজে রাখেন দুই একদিন পর পর গরম করে খেতে পারবেন আর যদি এমনিতেই খালি রেখে দেন তাহলে প্রতিদিন একবার গরম করতে হবে অনেক সুন্দর একটা গ্রাম হয় এই তেলের মাংস থেকে তো ঠিক আছে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভিউয়ার্স হয়ে গেল আমার আজকের তেলের মাংস আর মনে রাখবেন তেলের মাংসটা শুধু কোরবানির মাংস দিয়েই হয় অন্য কোনো মাংস দিয়ে হয় না তো ভিউয়ার্স রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন
আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।